রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা। তো আমি ধর্মীয় বিষয়ে শিক্ষিত না, আমি জেনারেল এডুকেটেড, তো আমি ধর্মীয় বিষয় নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করে কিছু বলবো না। যতটুকু জানি এবং রবিদের মুখে শুনেছি এই রমজানের গুরুত্ব নিয়ে, এই রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশটা হচ্ছে রহমতের, আমরা যা আগেই শেষ করে ফেলেছি। এই রহমতের দশটা রোজা পাওয়ার পরেও আমরা আল্লাহর রহমত যদি কামনা করতে না পেরে থাকি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ ছিল না। এরপরে শুরু হয়ে গেল মাগফিরাতের দশটি রোজা, সেটাও আমরা ইতিমধ্যে শেষ করেছি। তো আমরা এই দশটা রোজা করার পরেও আমরা যদি মাগফিরাত কামনা না করতে পারি তাহলে আমরা হতভাগা। এখন চলছে নাজাতের, এই দশটা রোজা নাজাতে আমাদের আল্লাহর কাছে সব কিছু সমস্ত ক্ষুদ্রতাকে উজাড় করে তার কাছে মাপ চেয়ে এবং নাজাতের ফয়সালা করার জন্য তার কাছে কায় মানবকে প্রার্থনা করা উচিত। তো আমরা আজকে 25টা রোজা বোধ হয় অতিবাহিত হতে যাচ্ছে। আমরা সবাই মুসলমান ভাই, নিশ্চয় আমরা সবাই রোজা করেছি এবং কিছুক্ষণ পরে ইফতার সমাগত, আমরা একসঙ্গে ইফতার করব। আসলে আজকে আলোচনার তেমন কিছুই নাই, যদি একজন ভালো আলেম ওলামা এই মঞ্চে ডেকে আনা যেত তাহলে তার মুখ থেকে আমরা রোজার ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারতাম। তো আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার অত্যন্ত টায়ার্ড। সকালে একটা অনুষ্ঠান ছিল হাজারীবাগ পালন মাঠের, ওখানে সুবিধা বঞ্চিত কিছু বাচ্চাদের ভিতরে শিক্ষা উপকরণ বিতরণ করে আসলাম আমি আমার সহধর্মিণীকে নিয়ে, আমার সামনেই আছে। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি যতটুকু পারছি মানব সেবায় নিয়োজিত রেখেছি। আমি এর আগে একটা আলোচনা অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা প্রত্যেকে যদি একটা সুবিধা বঞ্চিত বাচ্চার দায়িত্ব নিতে পারি তাহলে বোধ হয় আমাদের দেশে আর সুবিধা বঞ্চিত বাচ্চা থাকবে না। কারণ জরিপে দেখা গেছে যে আমাদের দেশে এখনো 30 লক্ষ সুবিধা বঞ্চিত বাচ্চা আছে, কিন্তু আমাদের জনসংখ্যা 16 কোটি। এই 16 কোটি মানুষ যদি প্রত্যেকে 3 জনে 1 জনের দায়িত্ব নেয়, প্রতি 3 জনে যদি 1 জন সুবিধা বঞ্চিত বাচ্চার দায়িত্ব নেয়, তা আমার মনে হয় কোনো বাচ্চাই আর সুবিধা বঞ্চিত থাকবে না। আমি একটা কথা বলতে চাই, আপনাদের হয়তো অনেকের বিবেকে বাধতেও পারে বা কষ্ট লাগতে পারে, তবু আমি বলছি আমি আমার ব্যক্তিগত জ্ঞান থেকে, যেটা হলো আপনারা নিশ্চয়ই ঈদের মার্কেটিং করেছেন আপনার বাচ্চাদের জন্য, নিশ্চয়ই করেছেন বা করবেন, কারণ রোজার 25টা তো আরো সময় আছে। তো আপনারা যখন কেনাকাটা করেন তো আপনার হয়তো দুটো বাচ্চার জন্য 3-4টে করে পোশাক কেনেন, তা আপনি কি ভেবে দেখেছেন যে আপনার পাশের বাড়ির বাচ্চাটার কোনো ঈদের পোশাক কেনা হয়েছে কিনা? একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখবেন, তাহলে আপনার পাশের বাড়িটিও বাড়ির বাচ্চাটিও ঈদের পোশাক পেয়ে যাবে। তার জন্য একটু কম টাকায় কেনেন, নিজের বাচ্চার জন্য যদি 1000 টাকার একটা পাঞ্জাবি কেনেন, ওই বাচ্চাটার জন্য 250 থেকে 300 টাকার ভিতরে ভালো পাঞ্জাবি পাওয়া যায়। আমি কিছুদিন আগে 48টা ছেলের এবং 155টা মেয়ের ঈদের পোশাক দিয়েছি এই কামালের বস্তিতে। তো আমি ওদের সৌভাগ্য বলতে হবে, ওই আসলে এদের সাথে কিন্তু আল্লাহর রহমত থাকে, এই সুবিধা বঞ্চিত এবং দরিদ্র শ্রেণীর মানুষের সাথে আল্লাহর রহমতও থাকে। আমি একটা গার্মেন্টসের সাবকন্ট্রাক্টরের সাথে পরিচয় হলো, আমি বললাম যে এরকম আমি সুবিধা বঞ্চিত বাচ্চাদের ভিতরে ঈদের পোশাক দিব, বলছে ভাই আমি হেল্প করবো। কিভাবে? তা বলছে শিপমেন্ট মিস করা যে কিছু কাপড় চোপড় থাকে উন্নত মানের, যেগুলো আমরা 500 থেকে 1000 টাকার ভিতরে ক্রয় করি, কিন্তু ওরা আমাকে 320 টাকা রেটে আমাকে 55টা বিভিন্ন সাইজের মেয়েদের কাপড় দিয়েছে। এটা আল্লাহর রহমত ছাড়া হতে পারে না। আমি যদি দোকানে যেয়ে কিনতাম বার্গেনিং করে কোথাও বা কমাতে পারতাম, 1000 টাকা যদি লিখিত মূল্য থাকে আমার কাছ থেকে সম্মানী হয়তো 150 টাকা কম দিত, তার বেশি তো তার কম তো দিত না, কারণ তারও তো লাভ করতে হবে।
আর আমাদের ভিতরে তো ব্যবসায়ীদের একটা প্রতিযোগিতা থাকে, ঈদের সময় লাভ করবে বেশি, সারা বছর যাই করুক না করুক ঈদের সময় একটু লাভ করতে হবে বেশি। আর আমরা যারা ক্রেতা পণ্য হয়ে দোকানে ছুটি হয়তো ইফতারের আগে বা ইফতারের পরে, তখন আমরা এমনিতেই ক্লান্ত থাকি, ওই লিখিত মূল্যের উপরে বার্গেনিং করি না। যে পণ্যের মূল্য ম্যাক্সিমাম 500 টাকা হতে পারে, লেখা আছে 800 টাকা, এরপরে বলে যে আপনার যদি 5% ছাড় আছে, তারপরে 6 4 14 2 আনা কম, তারপরেও কিন্তু 2 আনা লাভ থাকে। আমার কথাগুলো খুবই সোজা সাবলীল, আমি বক্তব্য করব না, আমি যা বলবো আপনাদের সাথে আলোচনা করে করব। তো আমার কথা কি বোঝা যাচ্ছে? আমরা যদি একটু চেষ্টা করি, একটু আন্তরিকতার সাথে এটা ভাবি যে আমার বাচ্চা যদি 3 টাকা কাপড় না কিনে দিয়ে, আর এই দিকে আমি 2 টাকা কাপড় দেব, আর 1 টাকা কাপড়ের দামে একটু নিম্নমানের বা মাঝারি মানের 2 টাকা কাপড় আমি আমার প্রতিবেশী গরিব ছেলেদের দিব, ছেলে বা মেয়েকে দিব, তাহলে তাদেরও কিন্তু সুন্দর ঈদ হবে। ঈদ মানে খুশি, তো আমি খুশি করে আমার ছেলে এক হাতে ছেলে আর এক হাতে মেয়ে নিয়ে ঈদের মাঠে গেলাম, খুব খুশি, কিন্তু আমার পাশের বাড়ির ছেলেটি কান্নাকাটি করতেছে কারণ তার ঈদের নতুন জামা পায়নি, কারণ তার বাপ ভ্যান চালায় বা রিক্সা চালায়, সংসারে চলে না, ঈদের কাপড় দেবে কোথা থেকে? তো আসলে এগুলো আমাদের একটু ভাবতে হবে। আমাদের কিন্তু টাকা পয়সার অভাব নাই, কিন্তু মন নাই। আমি সরকারি চাকরি করি, কত টাকা বেতন পাই? আমি সর্বসাকলে 56,000 টাকা বা কম বেশি কিছু পাই হয়তো। আমি আসলে খেয়ালই রাখি না আমি কত বেতন পাই, আমার বেতন যেটা সেটা ব্যাংকে জমা হয়ে যায়। তো আমি কিভাবে পাই? আপনারা সন্দেহ করছেন যে আমি ঘুষ খাই? সরি, আমি ঘুষ খাই না। আমি আমার একটা ছেলে মালয়েশিয়ান ইউনিভার্সিটি থেকে এমএসসি করাইছি ইঞ্জিনিয়ারিংয়ে, আর একটা মেয়ে সে দিল্লিতে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে সে এবার 4th year উঠবে ত্রিপুরিতে। তো আমি এগুলো কিভাবে করছি? আমি এই সামান্য বেতন দিয়ে, হ্যাঁ আমার একটা আয়ের সোর্স আছে, আমি নিতান্ত গরিব করের বাচ্চা না, আমার বড় ভাইয়ের কাছ থেকে বা বাপ মায়ের কাছ থেকে আমি যথেষ্ট প্রপার্টি পেয়েছি, সেখান থেকে কিছু ইনকাম আসে, আর আমি এই ছোটখাটো বাড়ি করেছি, টিন শেডের বাড়ি, সেখান থেকে কিছু ভাড়া আসে। এইগুলি দিয়ে আমি মোটামুটি যতটুকু পারি জনসেবা করি। আমি বলতে পারবো না যে আমি একটা মসজিদ করে দিতে পারবো, আমি বলতে পারবো না আমি একটা স্কুল করে দিতে পারবো, কারণ সেই সমর্থ আল্লাহ তাআলা আমাকে দেন নাই, কিন্তু আমাকে আল্লাহ তাআলা এতটুকু দিয়েছেন যে আমি এটা 40-50 বাচ্চাকে বই কিনে দিলাম, বই খাতা পেন্সিল কিনে যা কিছু এক একটা প্যাকেট করছি, সর্বসাকল্যে হয়তো 3,000 টাকা মতো আমার ব্যয় হয়েছে, এই বাচ্চাগুলো খুশি হয়েছে। তারপরে আমাদের একজন সংগঠক, আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহের ছোট ভাই আকের ইপন, ওর অনুষ্ঠানে গেছিলাম আমি সকালে 11টায়, তো ও দেখছি ওর মনটাও ঠিক এরকম, মানুষের কিভাবে ভালো করা যায়, আর এই ভালো কাজগুলো যত বেশি প্রতিযোগিতামূলক হয় ততই ভালো। যে রিপন একটা অনুষ্ঠান করলো, সুবিধা বঞ্চিত বাচ্চাদের ঈদের কাপড় দিল, আমি একটা স্কুল করবো, তার স্কুল ভালো হতো, এটা হিংসার কিছু নাই। তো ভালো কাজ যত বেশি বেশি প্রতিযোগিতামূলকভাবে করা যায় ততই ভালো। তো আমার মনে হয় আমার আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আপনারা অধৈর্য হয়ে যাচ্ছে।